আমাদের ব্যাগপত্র রেডি, সাথে আমাদের মিঠি সোনাও রেডি। মাম্মা কি পুতুলটা নিয়ে যাবে? ও আচ্ছা, এই যে দুটো লাগেজ। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে বৃহস্পতিবার, বেলা এখন দুটো, তো আমরা বেরিয়ে পড়েছি এই যে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো আজকে আমরা কলকাতা থেকে কোচবিহারে যাব। তো বাড়িতে যাব, সেই ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের B1 সেই কত দূরে, চলো। আমাদের B1 ধাক্কা দাও, খুলে যাবে। আমাদের আছে 8, 9, 10 কোথায় গেল? ও মনে দেখ না, চলে এসছো তাহলে? হ্যাঁ, সালাম করে এখন যাবো, আর কোনো চিন্তা নেই। 9-10 তার মানে উপরে আমি, আচ্ছা চলবে। শোনো না, এখানে যদি কেউ আসে, যদি মানে ইসে থাকে, বলে পুরো উঠতে অসুবিধা হয়। মাম্মা পাশা সরিয়ে দাও, বাবা ওটা ঢুকিয়ে রাখো। কি হলো, তোমাকে এখন নামতে হবে? এখানে না, আমাদের ওখানে, ওখানে বাবার ওখানে যাও, বাবার ওখানে যাও। প্লেট গুলো তো এখানে শুয়ে করছে। আচ্ছা ঠিক আছে, চা খাচ্ছে। কি চা? ডাকতেছে ও ক্যামেরা, ক্যামেরা পড়ার জন্য। চা খেতে পারো বাবা? কি দিয়ে চা খাচ্ছো? কোথায় উঠে আছো তুমি? কাকে গিয়ে দেখাবি? এই তোর বাবা সেলফি তুলছে, তুই কাকে দেখাবি? ঠাম্মিকে? হ্যাঁ, বাড়ি গিয়ে কারো সাথে ঠাম্মিকে দেখাবি?
বাড়ি গেলে নতুন জায়গা দেখে, ঘরগুলো দেখে, এইরকম এদিকে গিয়ে বলবি যে এরকম ট্রেনে আমি চলে আসি, আসার আগের দিন মিস করে ছুটিতে বাড়ি যাচ্ছে। কলকাতায় কোথায় থাকো? বাবা পড়ে গেলে কি হবে? আমি একটু ধরে থাকি। হ্যাঁ দেখো, ঠিক আছে পড়ে যাও, তুমি পড়ে যাও, মাথায় আরো লাগুক লাগুক তাহলে। মনিকা ধর, আমি বাবু তুলে নে একটা। দিয়ে দাও। তুমি ঘুমোবে না? আমাদের কি আছে? তুমি ঘুমোবে না? না কেন? বলে দিয়েছে ও মা, শুয়ে পড়ো, পুরো শুয়ে ঘুমাও। শো শো আদর দিয়ে দিয়ে সত্যি কথা মাথায় তুলে দিয়েছে। শো সবার সবাই পরিবেশ গেলাম নিয়ে কোচবিহার। এই যে মোনা, চলো এখন বাজে, এখন সময় হলো গিয়ে 5:40, 2 ঘন্টা লেট। ফাইনালি আমরা এই যে বাড়িতে চলে আসলাম, আমাদের বাড়ি এদিকে ঢুকতে হবে এখন। বাড়ির মোড়ে এসে গেছে তো, ওই জন্য সেই একা একা চলে যাচ্ছে আমাদেরকে রেখেই। আর আমার মেয়ে আজ কই গেল রে? দেবপন্নাকে ডাকলো, দেবপন্নার ঠাকুমা। এই তো আমরা বাড়ির সামনে চলে এসেছি। ঠাকুর দাদা, যা উঠে নাই।
আস্তে আস্তে ভরে যাবে পানি মেয়ে দু মিনিট খালি ইয়া করতে যাও